আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ দেখো পাপ্পা বিলাল আঙ্কেল এখানে ঘুমিয়ে আছে কত আলাম করে আমাকে ব্যাডমিন্টন খেলা শেখাবে না মনে হচ্ছে আরে ওই শেখাইবো আর বাপে শেখাইবো আর দাদা শেখাইবো এই বেড়াল ওঠো ঘুম থেকে এই বেড়াল তাড়াতাড়ি ওঠো আমি ঘুম ভাঙা কুকুর তোমার ঘুম ভাঙাতে এসেছি জলদি ওঠো ও খাও মাও খাও মজাদার ইঁদুর খাও বাস্তবে খাইতে পারি না স্বপ্নে একটু খাই আরে ওঠো তাড়াতাড়ি করে ওরে বাবা রে কি হয়েছে তোমার বুলডগ আরে শোনো 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 আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলে তোমার কাছে ব্যাডমিন্টন খেলা শিখতে চায় যদি ওকে না শেখাও তোমার খবর আছে ই আরে বাবা রে বাবা আমার ঘুম ভেঙে গেছে গা আমারে খাও না বুলডগ মাফ করে দাও আমারে ছাড়া দাও এবারের মতো আমায় যেতে দাও ওরে বাবা রে বাবা কিসের সাথে পেঁচে গেলাম এটা মনে হচ্ছে নিজেকে দেখে সাপের মতো পেঁচা গেছি গা আহা আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আরে বাহির থেকে এত আওয়াজ আসছে কিসের বাইরে গিয়ে দেখি টম বেড়াল আবার নতুন কোনো কাণ্ড করছে নাকি আরে টম বেড়াল তাড়াতাড়ি করে তুমি আমার কথা শোনো মনোযোগ দিয়ে আরে আমি আইসা গেছি বৈসা গেছি আলে আঙ্কেল আপনি আমালে একটু একটু ভয় পান আমালে খেলা শিখান আমি খেলা শিখতে চাই ব্যাডমিন্টন আমালে আপনি পারবেন ভালো খেলা শিখাইতে পাপা বলছে আরে শোনো টম বেড়াল এই যে হলো ব্যাডমিন্টনের ব্যাট এটা তোমায় আমি দিচ্ছি আমার ছেলে কিন্তু খুব নাজুক তাকে ব্যথা দিও না সে যেন কান্না না করে না হলে তোমার খবর আছে তুমি তো আমায় চেনো আমি কত খাতারনাক ভয়ঙ্কর তোমায় পেদিয়ে পেদিয়ে তোমার পাছা লাল করে দেব আরে বুলডগ আমার হুমকি দিতে আছে দেখি আমারে মারবো আরে শুধু মারবো না এমন মারা মারবো যে মারবো এখানে তোমার আর লাশটা পড়বে গিয়া একদম গোরস্থানে আরে এটা কোনো কথা আমার মারতে চাইতেছে আমি পুরস্কার পাইও কি ভুল করছি নাকি বুঝলাম না তো কিছুই ব্যাডমিন্টনে আমি কিছু পুরস্কার পাইছি আমি জানি ওগুলো আসলে আমি কিনে আনছি বিশ্বাস করেন ওরে আমার না ওরে অন্য 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 কোন বিড়ালের আরে আমি জানি মিথ্যা কথা বলছো কেন আমি নিজের চোখে দেখেছি তুমি অনেকগুলো ব্যাডমিন্টন পুরস্কার পেয়েছো এগুলো সব তোমার তাই তুমি আমার ছেলেকে ব্যাডমিন্টন শিখাইবে বুঝতে পেরেছো ওকে র‍্যাকেট খেলা শিখাইবে ককব্যাট শিখাইবে আরে আমার মাফ করে দাও আমি সব শিখামো আমার নামও শিখা দিব আমার নামও দিয়ে দিব আরে তোমার নাম ওকে দিতে হবে না কিন্তু ও যেন ব্যথা না পায় ঠিক আছে ব্যথা পাবো না বরং আমি ব্যথা পাবো আহা কি মজা কি মজা আজকে ব্যাটা টম বেড়ালকে খুব বিরক্ত করবো আমি আসছি আমি তে রে আমি মাথায় দুষ্টু প্ল্যান রেডি করছি তারপর টম বেড়ালকে বিরক্ত করার একটা ফোন দিয়ে বের করবো আরে শোনো একটা কথা মনোযোগ দিয়ে শোনো সেটা হইলো আমার পোলারে ডিস্টার্ব করিও না আরে তোর পোলার আমি কেন ডিস্টার্ব করতে যাবো বুলডগ ভাইয়া আমি তোমার পোলাকে খেলা শিখাইবো মনোযোগ দিয়া এই যে দেখো আমি খেলার জন্য প্রথমে আরে প্রথমে কি করবে তুমি জাল বেছাবে খেলার জন্য বাটা আজকে ফান্দে পড়েছো গুগু বারে বারে খেয়ে যাও তুমি ধান ধরা পড়ো না এইবার তুমি জনমের ধরা পড়েছো আহারে পুরো সাজাই দিচ্ছি আমি সুন্দর করে প্রথমে জাল বিছাই দিচ্ছি এবার খেলা হইব মনের মতন করে খেলা হবে ওরে কি মজা লাগছে দেখে আরে এখন মাঠটা সাজাইতে হবে ভালো করে এখন তো মাঠে রং দিই নাই রং দিয়া কোর্ট কাটাইতে হবে কোর্ট বানাইতে হবে তারপর আমার খেলাটা সুন্দর করে সাজাইতে হবে আমি সাজাবো এখনই খেলা তুমি টেনশন করো না বুলডগ এই যে আমি নিয়ে আসতেছি সুন্দর করে সুপার গুলো তারপর রেডি দিয়া আস্তে আস্তে কইরা সব সুন্দর করে সাজামো আরে এগুলো দেখে কিচ্ছু হবে না তুমি বড্ড ফেসে গেছো তোমায় দেখে মায়া লাগছে ওরে বাবা আমার যেতে ধরেছো কেন তোরে যাইতে ধরি নাই খালি কি আমি একাই মাইন গেছি ভাই ফাসুম তোরে বসামু না তুই আর আমি একলগে দুস্তি করছি বিপদে একলগে পড়ুম তোরে দিয়া এখন পুরা মাঠটা ডুলুম ওরে বাবা আমি সাইজে ছোট বলে আমার উপর এরকম জুলুম করবে আমার এরকম হয়রানি করবে এটা ঠিক হচ্ছে না আমায় ছেড়ে দাও যেতে দাও আমায় মাফ করে দাও ওরে বাবা রে বাবা আমার শরীরের উপর দিয়ে একটা কি বিছিয়ে দিল আরে তোর শরীরের উপর দিয়ে শুধু বিছাইছি দেখ মাঠটারে কেমন করে আমি রাঙাই দিমু এখন আরে কি করছে এই পাগলা কুকুরে বুঝতাছি না তো কিছুই র‍্যাকেট খেলার জন্য কি ব্যাডমিন্টনের জন্য লাগে কি মাঠ কাটা নাকি মাটি ভয়ে কাটে ওর খেলা দেখিয়া ও সরি খেলা তো দেয় না মাঠ কাটতে আছে আমার সন্দেহ হইতেছে আমার পোলারে ঠিক মতো শিখাইতে পারবো তো পাপা আমালে কি ঠিক মতো শিখাইবে বেড়াল আঙ্কেল
আমার তো বয়কট আছে বেলাল আঙ্কেলের কাহিনী দেখে। বেলাল আঙ্কেল আবার ভয়ঙ্কর না তো, আমায় খেয়ে ফেলবে না তো? আরে না না না, তোমায় খেলে ওকে আমি খেয়ে ফেলবো, তুমি টেনশন করো না। তোমার চোখে পানি আসলে খবর আছে। আর ও এরকম কথা, আরে যে দা কি সুন্দর কইডা, তরে দিয়া মাটা পুরো রাঙায় ভালাইছি, এবার ধরে পানির মধ্যে চুবায়া চুবায়া আমার বুঝত। ওরে বাবা, আমার পানিতে ছেড়ে দিল, আমি তো ডুবে মরে যাবো। তুই ডুবে মরে যা, বলে মরে যা, উড়া মরে যা, তাড়াতাড়ি দৌড়া যায় ও বাজে, নাহলে আমার মারবো। আরে আসছো তুমি বেড়াল? আলে বেলাল আঙ্কেল এসে গেছে। শোনো বেড়াল, ভালো করে শোনো, কান খুলে শোনো, কান পরিষ্কার করে শোনো, মন দিয়ে শোনো, মন খুলে শোনো আমি কি বলছি। আমার ছেলে যেন কান্না না করে, না হলে তোমায় কান্দায় দেবো আমি। তখন বলবে তুমি, কান্দা দে মা ছাইরা বাছি, চড়ি ছাইরা দে মা কান্দা বাছি। বুঝতে পেরেছ? আমি কিন্তু খুব খাতারনাক কুকুর, আমার কথা যে শোনে না তাকে আমি পাছার মধ্যে লাগাই মুগুর। আমার কথা শোনো মনোযোগ দিয়ে, আমার ছেলেকে খেলা শিখাও ব্যাডমিন্টন র্যাকেট আর হইলেও কক ব্যাট, ঠিক আছে? এই হলো কথা না? তোমার খেলা ছুটাচ্ছে বাটা টম্বেরাল, দেখো আজকে। আরে শোনো ভালো করে, যাইতে আসি আমি আইসা দেন দেখি, আমি আমার পোলায় খেলা শিখে গেছে, দুর্দান্ত খেলার হয়ে গেছে। এরকম কথা, তোর পোলায় খেলা শিখতে আমার জীবন। আরে কি বললে তুমি, আমি শুনিনি, আরেকবার বলো। আরে কিছু কই নাই বড় ভাই, আমি আসলে মজা নিতে ছিলাম। আলে পাপা, তিনি কি যেন বলেছেন, আমি একটু একটু শুনেছি, ঝাপসা শুনেছি। আঙ্কেল আপনি কি বললেন? আরে আমি তার কোন জন্মের আঙ্কেল, একটু পর পর আঙ্কেল করে ডাক দেশ, তোর আঙ্কেল ডাক শুনলে ডর করে আমার, আঙ্কেল ডাকবি না আমারে, ঠিক আছে? আলে আঙ্কেল, আপনি আঙ্কেল না রেখে কি চাচা ডাকুম না কাকা ডাকুম? কিছুই ডাকতে হবে না আমারে। আরে ব্যাট দেখে একটা আসলে, দুইটা হইলো কেমন করে? এই যে দুই আলে একটা বানাইছি, জোড়া লাগা দিচ্ছি, এবার দেখ কেমন করে খেলতে হয় জোড়া ব্যাট দিয়া। এই যে বলটা আমার টোকাই দে। আলে আঙ্কেল, এই যে আপনারে বল টোকাই দিলাম, এবার দেখেন কেমনে কইলে খেলতে হয়। আলে দেখেন কি, তুই দেখ বিয়া পায়। আরে যা তাড়াতাড়ি গুলো বল টোকাই লিয়া। আরে জলদি যা জলদি, বল নিয়ে আসনে কেনে হনো? আঙ্কেল এই যে লয়েছি, এই যে আপনার বল, আপনার কাছে লাগেন আঙ্কেল। আরে এরা কি করছ, লড়াই আর ছ্যাপ দিয়া ইচ্ছি ঘৃণা করতে আছে, বলটারে পুরো নষ্ট করে আছে। বমিতেছে। আরে আমার পোলারে কি কস রে, তত সাহস কম না, তোরে খাই এলাম, তোরে খাই এলাম। ওরে মারে মা, বুলডগ পাগলা গুত্তা খালি ঘেপা জায়গা, কি করছি আমি আর কোন ক্ষতিটা করছি? আরে আঙ্কেল আমালে খেলা শিখান। আরে তোরে খেলা শিখামো বাবা, জাদু মানিক সোনা, তুই টেনশন করিস না, তোরে আমি খেলে শিখামো মনের মতন কইরা, ডাকি চিকি ডাকি চিকি ডাকি চিকি ডা, আজকে তোরে মনের মতন খেলা শিখাইমো, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, তোরে আমি খেলা একা শিখাইমু আজকা। এই দেখ কেমন কইরা বল, মারতে হয় ঠাসাইয়া, তারপর যখন বল আসে পিরত, তারপর দেখ কেমন কইরা খেলে বল একা একা। আরে কি কইতাছি ওরে, আমি কি কইতাছি ওরে মারে মা, বল দেখি উড়া জুড়া এপড়তাছে, পুতুলটা উড়া ভালাইলে বলে, এটা কোনো কথা? ওলে বাবা লে বাবা, আঙ্কেল পুতুলা এপড়ছে আমার লুকলে, আরে এখন তুই কি কথা, সেটা আমার পোলারে বেতন দিয়ে আসত। না রে না না, তোর পোলারে বেতনই নেই। আলে তাহলে এটা কি ছিল আঙ্কেল আমার লগে? বাবা তুই কান্না করিস না, তরে ব্যথা দিলে আর খবর আছে, ওরে খা হালাই মার পাঁচার গোষ্ঠ কামড়ে উড়ে গেলেন। আলে বাবা তুমি খুব ভালো, আঙ্কেলকে এখন কিছু বলো না। আরে শোন মনোযোগ দিয়ে, আমার ফলা যদি ব্যথা পায় তাহলে তোর খবর আছে, তুই চিনস না আমারে, আমি খুব খাতারনাক কুকুরে, তোরে কিন্তু ছাড়ুম না একদমই, তোরে ঠাইট মেরিয়ে হানাইম, তুই আমার চিনস, আমি খুব খাতারনাক কুকুর, নাম আমার বলডগ, আমার নাম যে শোনে সে ফাগর হয়ে যায়, যে ফাগর হয়ে যায় সে আমার নাম শুনে যায়, তোরে আমি ছাড়বো না যদি আমার ফোলার কিছু হয়, শোন ভালো করিয়ে মনোযোগ দিয়া শোন, তোরে বাটাম দিয়া সিস্টেম করিয়ে ফারাই দিমু তোরে ডাস্টবিনে, শিনস না আমারে, তুই আমার ফোলারে কান্দাস না, তুই আমার ফোলাই আমার জানে জান ফেরানের ফেরান, আমার ফোলারে যে জানাইব তারে গাই হানাই, এনে মারি তোরে ঢুকিয়া যা, তুই যদি আমার ফোলার চোখে আয় পানি, তারে আমি গাছ বানাইয়া তার উপরে কর্ম হইল মূলা চাষ। আরে আমি কি গাছ আমার উপরে কেলে মূলা চাষ করবি? তারে দেখাইতাছি নমুনা কেমনে করে মূলা করব চাষ তোর উপরে, বুঝতে পারছ? তারে বিড়াল দিয়া গাছ বানাই হাঁটাই মসিনস না আমারে, এটারে কি কয় জানস, এটারে কয় তাড়াতাড়ি জমি উর্বর করার সার, ডাইলিয়া দিছি তার মাথার উপরে, হপাই তো শুলে কোথায় দিব গা গাছ গাছালি, বুঝতে পারছ? তারে খাওয়াই মমি ফাঁস মিশালি ফাঁস ফোরন, চিনস না আমারও, সানাসুর বাজে খাইবি, ডাইলে দিমু ভাই ফানি, তুই গাছ হইয়া উগাই যাবি,
তুই ঘাস হয়ে যাবি দেখ কেমন করিয়ে সাইয়ে সাইয়ে আহা হা হা আহা আহা হা হা কেউ জানে না কত সুন্দর করিয়া আমি বিলাইরে দুইটা গারাই। ওরে বাবা রে বাবা, এটা কি হয়ে গেল? বিড়াল থেকে আমি গাছ হয়ে গেলাম, আমার সাথে এমন কি করে হলো? আরে বসস নাই ব্যাপারটা, দুধু খাস পিটার খাস। ওরে বাবা রে বাবা, এটা কি করলো? প্রথমে গাছের মতন করে বানাইলো, এরপর আবার আমার উপর দিয়া মেশিন চালাইলো। শরীর তো সব আমার কাইরে কুইটে পড়ে যাইতে আছে গা, আর আগে হইতে আছে আমি মরে যাইতে আছি গা, গরে আমার শরীর ফালা ফালা হই গেছে গা, আমি বাইসা আছি না মরিয়া গেছি গা। তুই মারস নাই এখনো, কল্পনা ছিল তো সব, কল্পনায় তুই মারস বারংবার, তরে মারমু আমি আসলে সত্যি সত্যি বলে দিতে আসি, যদি আমার পোলা শিখতে না পারে খেলা। আলে আঙ্কেল আপনার কি এখনো ওঠার সময় হয় নাই? আমাকে কি খেলা শিখাইবেন না? আমি তো বুঝতেছি না আঙ্কেল। আরে আমি শেখামু তরে কালা, তুই মনোযোগ দিয়া দেখ, তরে শিখাইমু আজকে আমি কালা। এই যে এরপর বলটা এমনে দুইটা এমনে মারতে হয় ফিকে। আরে আঙ্কেল আপনি খেলা দেখে মজা পেতেছি না? আরে শোনো শোনো শোনো, কি শুনবো? এই যে আঙ্কেল আপনি কি খেলতে আছেন? ইদুল আঙ্কেল এই যে তোমার দিকে বল ছুড়ে মেরেছি, বল ধরতে যাও। আরে ইদুল আঙ্কেল বল মেলেছে, আমার যেতে হবে, এটা লবি তো লে বল দিতে। ওলে বাবা আমি পেঁচে গেছি জাল লবে তো লে, ওহ্যাঁ ওহ্যাঁ ওহ্যাঁ, আমার কান্না পাচ্ছে আঙ্কেল, আমি আটকা গেছি পাঁচা গেছি। ওরে বাবা রে বাবা, বুলডগের পোলায় আটকা গেছে গা, জালের লগে তাড়াতাড়ি করে ওরে বাঁচাই নিলে আমারে মারি হালাবে বুলডগ। ওরে বাবা রে বাবা, আলে পাপা আমি আজকে গেছি গা জালের বেতলে, আমালে বাঁচাও পাপা। আরে তোর বাঁচাইতেছি আমি, তুই টেনশন করিস না। আরে আমার পোলারে কি কষ্ট তুই, এটা আমার পোলার লাগে বিটলামি করাস নালে। না 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 বুলডগ, আমি হলে বিটলামি করাম, তোর পোলা খুব ভালো খুব ভালো, আর আমি খুব আদর করি। আরে মিশা কথা কস, বদমাস বেড়াল, দুষ্ট বেড়াল, মাথা মোটা বেড়াল, পিছা মারা বেড়াল, উষ্টা মারি তোর কপালো, তুই যদি আমার ফোলারে ব্যথা দিস তোর খবর আছে? আরে দুইটার খবর না বারোটার খবর। আলে আঙ্কেল আপনি খুব ভালো, পুরো হাঁপাই গেছি না, বুলডগের বাচ্চা বুলডগের চাইতে বেশি চাউরিয়া। আরে আঙ্কেল আপনি খুব ভালো, আপনার মতো ভালো দেখি নাকি। আরে আমার পোলায় যদি ব্যথা পাই সে টম বিড়ালের খবর আছে, দুইজনের সাইড নিয়ে বারোটার খবর বাজায় হেলাই, আমালে চিনে না টম বিড়াল, আমি খুব খাতারনাক। আলে আঙ্কেল আপনি কি মালবেন বল, মালেন তালা তালি কইলে। ওরে আইসে গেছি আমি দৌড়ে, আগ দৌড়ে এসেছি, এই যে কত সুন্দর করে বলগুলো এনেছি, এখন ওকে দেব আমি দুর্দান্ত প্র্যাকটিস, ঝাঁকে ঝাঁকে ঢাকি চিকি করে বলগুলো দৌড়ে আসবে, একে একে ওগুলোকে র্যাকেট দিয়ে মারবো আমি, ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে মারবো ছক্কার মতো করে। আলে আঙ্কেল আপনি আনছেন ব্যাট, আমিও খেলবো। আরে তোর খেলার জন্য এনেছি, দেখ কত সুন্দর করে মারছি এগুলোকে, একে একে মারবো সবার আগে, এই যে দেখ কেমন করে মারতে হয়, এই যে এভাবে ধরবি এইভাবে করে মেরে দেবে। আলে আঙ্কেল আপনি খুব ভালো খেলতে পারেন, খুব সুন্দর লাগছে দেখা আমার খেলা আপনার, খেলেন ভালো খেলে। আরে তুই টেনশন করিস না, দেখ ভালো করে দেখ, চুয়েছে দেখ, দেখ কত সুন্দর খেলতে পারি তোর আঙ্কেল, অনেক সুন্দর খেলি আমি। আলে আঙ্কেল আমালে দেন আমি একটু খেলি। আরে তোরা দিছি ব্যাট, খেলার লেগে তুই ব্যাট কামড়াস কেরে, তুই দেখ একটা আস্ত কুত্তা, আরে কুত্তা আসে তো কুত্তাই হয়। আরে টম্বেরাল কি ভেবেছ, এত সহজে ছেড়ে দেবো আমি? বল ছুড়ে মারা শিখাচ্ছি তোমার আমি, এই যে বল ছুড়া ছোটাচ্ছি তোমার, এখানে কি আছে অন অফ আছে আর আছে হাই পাওয়ার লো পাওয়ার, এটাকে হাই পাওয়ার করে দিতে হবে যেন টমের দম বেরিয়ে যায় বল মারতে মারতে। এবার মারো টম, ব্যাডমিন্টন খেলবে বেশি করে খেলো, দিয়েছি ছজন করে, এবার ঝাঁকি না কি হবে, এ টাক্কি চিকি টাক্কি চিকি টাক্কি চিকি টা আ আ। ওরে এই কি দেখতে আছিস, ওরে মার মা কতগুলো বল দৌড়ে আসতেছে এদিকে, দে দে ব্যাটটা দে। আলে আঙ্কেল আপনি ব্যাট নিলেন কে? আরে ব্যাট না নিলে এতগুলো তুই বলের বাড়ি গিয়ে মরে যেতি গা। আরে হা 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 দেখি রাম বেড়াল, বাবারে বাবা কি হয়ে যাচ্ছে এগুলো, আহারে কষ্ট জোরে জোরে বলগুলো সব মারছি উড়ে উড়ে, কি হচ্ছে, ওরে মারে মা এতগুলো বল একসাথে ধরে রাখতে পারছি না, সবগুলো বল আমারই মারতে হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, আমার সাথে কেন এরকমটা হয় বুঝতে পারছি না, ওরে মা কতগুলো বল মারছি একে একে মারছি, আহা আমি হাঁপিয়ে গেছি,
আরে কি সুন্দর লাগছে দেখে, টম বিড়ালকে হয়রান করে হা 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 খুব বিরক্ত করেছি। আরে আমি বল মারতে মারতে হাঁপায় গেছি গা। আঙ্কেল আপনি কিন্তু খুব ভালো খেলেন, আপনার খেলা দেখে ভালো লাগে, আমার খেলতে ভালো লাগে না, খেলা দেখতে ভালো লাগে। আলে বল আছে চেয়ে দিকে, আলে আমার নাকে বল লেগে গেছে, আমার কানে বাজে, বেড়াল আঙ্কেল আমায় ব্যথা দিয়েছে। আরে আমার পোলায় কান ধনের আওয়াজ আহে কেরে টম বেড়াল, আমার পোলায় কান দেখে রে, আমার পোলার কান্দা ছোটকারে আইতেছেন। ও বাবা বুলডগ আইলো রে, দৌড়া পালাই রে, কোন সে বুলডগ আইলো, জনমের গাড়া নামায় গাড়া রে, দৌড়া পালাই, এই এলাকা আমি থাকবো না, আগরে এলাকা ছড়া যাবো গা। ও মারে মা মাথা ডাগালো পাইটা, এডা ছিল কিড়ে, বুলডগ আমার মারবো নি রে, বুলডগ আমার চাইরা দে রে, চাইরা দে রে, চাইরা দে, এই এলাকায় থাকবো না আমি, চইলা যাইমু গা, তরে আর যাইতে দেব না, আজকা তরে দিয়া আমার ফোলারে আমি খেলা শিখাইমু ব্যাডমিন্টন, দেখ আমি কেমন করে ফোলারে ব্যাডমিন্টন খেলা শিখাই, তুই দেখ ভালো করে আমি আমার ফোলারে খেলা শিখাইমু, আজকা আমার ফোলারে, আরে বাবা রে ছাইলে দে আমারে, ওরে তরে সারমু না রে, তরে আজকা বানাইমু র্যাকেট, ওরে বাবা রে বাবা কি সুন্দর মজার খেলা দেখে লাগছে ভালো। এ দেখ বাবা এমন করে খেলতে হয় বুঝোস না কি, আরে বানাইছি ব্যাট, অপায় খেলবো বল, ক্রিকেটের মতন কইরে আমি কিন্তু বালা বল খেলি বাবা, বলারে ঠেকাইবি না কি দেখবি, তুই দেখ কেমন করে মারি। আলে পাপা খেলতে আছে বল, আমার দেখে লাগছে ভালো, আরে আমার ছাড়ে দে বুল্ডগ, ব্যাট বানাই জুত করে, আমি কি ব্যাট নি, আমি বিড়াল, আমার ছাড়, আরে তোরে আজকে সারমো না, তরে গারাই মু জনম কার গারান, তরে আজকে সামনা, আরে ভালো লাগছে দেখে, টম্বেরালের রুচি শিক্ষা হয়েছে, অনেক জানানো জ্বালিয়েছে, আমাকে বিরক্ত করেছো খুব, আজকে দেখা সরি শিক্ষা দিয়ে দিয়েছে তোমাকে, ঠিক আছে হা হা। আলে আঙ্কেল আমার খেলতে মনে চায় কেমনে খেলবো বলে না মাই, আরে তোমার খেলার একটা ব্যবস্থা করছি, তোমার জন্য ওই ব্যাটটাকে নিয়ে আসি, তারপর তোমার খেলার ব্যবস্থা করছি, আরে এখনই আসছি। আলে আঙ্কেল আমার লেগে ব্যাট লয়ে এন, আমি ব্যাট দিয়ে খেলবো, এই যে তোমার জন্য ব্যাট এনেছি, এই ব্যাটটা দিয়ে খেলো ঠিক আছে। আরে আঙ্কেল আমি এটা দিয়ে খেলবো, হম হম এটা দিয়ে খেলতে হবে তোমার, এটা দিয়ে তুমি খুব দুর্দান্ত খেলতে পারবে, ভালো খেলবে ঠিক আছে, তখন ভালো হবে, ভালো খেলা খেলা যাবে, এই যে ব্যাট বেঁধে দিয়েছি তোমার লেজের সাথে, এবার খেলো তুমি ভালো করে। আরে এটা দিয়ে আমি খেলবো, আচ্ছা আমিও ব্যাট বল খেলবো, পাপা আমার খেলতে হবে, খুব খেলতে হবে, পাপা আমার খেলতে দাও তুমি, আমিও খেলবো, মজা করবো। আরে আমার পুরো দিক খেলা শিখে আছে গা, ওই ব্যাট মধ্যে বল মারলো কেমন করে, আর লেজের সাথে বাইন্দা দিচ্ছে ব্যাটটা কেডা, যে বাঞ্চে ভালো করছে, আমার পোলায় খেলা শিখছে, আমার দেখতে ভালো লাগছে, বাবা তুই ভালো করে খেল, তুই আর আমি দুজনে মিলে খেলবো, পাই টম বেড়ালে আমি বানিয়েছি ব্যাট, তোর কাছে আছে ব্যাট, এই দেখ দুজন মিলে খেলবো মজা করে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ এভার দা অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই, পাপা আমি বুঝা ফেলাইছি, এখনই খেলমু দেখো কেমন কইলে, তুমি যেমনে কোথাচ্ছি এমনি খেলমু, তুমি খালি খেলা দেখাও। আরে তোর আজকে আমি খেলা শিখাই চরম বাবা, এক রাইতে খেলা শিখাই না পেলে আর আমি বুঝোস নাই, টম বেড়াল তুই আমার পোলারে উল্টা পাল্টা খেলা শিখাই চল, অপায় তোরে বল বানাইয়া পোলার কাছে পাড়ামো, পোলাই তোরে উড়ায় মারবো ঘুরাইয়া, উইরা গিয়া পড়বি ঘুরিয়া ঘুরিয়া, ওরে বাবা রে বাবা শরীরটা তো আমার ভাঙ্গা যেতেছে, মোসরা যেতেছে হাড্ডি গুড্ডি, ভাগ্য ভালো নাই শরীরে আমার হাড্ডি, আমি স্পেশাল বিড়াল জাদুর বেড়াল, ওরে বাবা রে বাবা, এরা কি হয়ে যেতে আছে গা, আমারে বানাইতে আছে ওই পুরো বল, ওরে বাবা রে বাবা বিড়াল ঠিক হয়ে গেলাম বল, আমারে কেউ বাঁচাও কেউ ধরো, এটা কোনো কথা, আলে আয়া পালাচ্ছি বল, এক চোরে বালি দিয়ে পালা দিচ্ছি ওদিকে, আমিও মারবো বাবা, দেখো কেমন করে মারছি তোমার দিকে, আমিও খেলবো, পাপা আমার ভালো ভালো লাগে খেলতে তোমার সাথে, আমারও ভালো লাগে রে বাবা তোর সাথে খেলতে, আজকে আমরা খেলবো মজা করে বেড়ালটাকে দিয়ে, আরে আমার ছাড়া দে তারা খেয়াল যেমনি গুছি হেমনি করে আমারে মাফ কর। এই যে বন্ধুগণ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও, আর এই এপিসোডের পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করো পার্ট টু লিখে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে নিত্য নতুন টম এন্ড জেরি মজার ফুল এপিসোড। দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে নোটিফিকেশন বেলটা অল করে দিও, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাবে। আমাদের চ্যানেলে এরকম আরো মজার মজার ফানি এপিসোড দেওয়া আছে, আমাদের চ্যানেলটা